ডিটেইলড ভিডিও বানাবো কিভাবে যাবে। তো আজকে যাচ্ছি হরিদেবপুর, কারণ যেহেতু চতুর্থী সবেই পুজোর মানে অ্যাকচুয়াল পুজোর যে ঘোরাফেরার ব্যাপারটা সবে সবে স্টার্ট হচ্ছে, অতটা পুরো ফুল ফ্লেজে স্টার্ট হয়নি, যেটা হবে আগামীকাল পঞ্চমী থেকে। তো তার জন্য আজকে একটা ছোটোখাটো হালকার উপর দিয়ে হরিদেবপুর সাইডটাও খুব ভালো সাইড, আরও ডিটেলসে তোমাদেরকে বলবো যেতে যেতে। তো ওই দিকেই যাচ্ছি, কিন্তু আগে একটা ইম্পর্টেন্ট জিনিস বলে নিই, সেটা হচ্ছে যে গভর্নমেন্ট অ্যাকচুয়ালি গভর্নমেন্ট তো বলেই ছিল রুলস রেগুলেশন কীভাবে কী হবে না হবে, বাট এইটার ওপরে হাইকোর্টে একটা কেস হয়ে যায়। তো কেসের যেটা গতকালই রায় বেরিয়েছে, হাইকোর্ট অর্ডার দিয়েছে যে কোনো পুজো প্যান্ডেল, ছোটো পুজো প্যান্ডেলের ক্ষেত্রে 5 মিটার এবং বড় পুজো প্যান্ডেলের ক্ষেত্রে 10 মিটার, এইটার ভেতরে ঢোকা যাবে না, এই এরিয়ার মধ্যে ব্যারিকেড করা থাকতে হবে, 10 মিটারের বাইরে থেকে দেখতে হবে। জানি না কতটা কি নিশ্চয়ই অ্যাপ্লিকেবল হবে, যেহেতু হাইকোর্টের রায়কে তো অমান্য করা যায় না, আমরা সবাই রেসপেক্ট করি হাইকোর্টের রায়কে। সো দেখা যাক, হয়তো যেভাবে তোমাদের একদম ভেতরে মানে প্যান্ডেলের ভেতরে গিয়ে ডিটেলড একদম ভিডিও শ্যুট করে দেখাবো ভেবেছিলাম, একদম সিনেম্যাটিক শর্টস কিছু তুলবো, ফটো তুলবো, সেগুলো হয়তো পারবো না, এবারে গেলে বুঝতে পারবো কী অবস্থায় আছে। যেটা বলছিলাম, আজকে হরিদেবপুরের দিকে যাচ্ছি, এখন কুদঘাটের সামনে আছি, কুদঘাটের যে স্টুডিও মানে আমাদের যত বাংলা সিরিয়ালের যেখানে শুটিং হয়, স্টুডিওর সামনে দিয়েই আমরা হেঁটে যাচ্ছি। এই যে রাজদীপ, ইয়ো ম্যান, ঠিক আছে, আমরা এত রাতে বার হয়েছি, আজ চতুর্থীর দিন, অবশ্য কেউ বার হয় না, ঠিক আছে, এবছর আমরা বার হই, বিকেল বেলা যারা ফ্যামিলি খুব কম বার হয়েছে, অন্যান্য বারে অনেকেই বার হয়, আজকে বিকেল 7-8 নাগাদের মধ্যে অনেকেই বার হয়েছিল, ঠিক আছে, অনেকেই বার হয়েছে ফ্যামিলির সঙ্গে, কিন্তু আমরা বন্ধুরা একটু এনজয় করার জন্য 3 জন আলাদাভাবে বার হয়েছি, ঠিক আছে, আমাদের বেসিক্যালি আমরা কন্টেন্ট তুলতে এসেছি, এটা সত্যি কথাই, আর তাতাই আমাদের ঘুরতে হয়েছে, তাতাই আমাদের অভিষেক, ওর ডাক নাম দাতাই, ও আবার একটু হাইফাই লোক, সুরুচি সংঘের মেম্বার, সবাই তো শুনেইছো সুরুচি সংঘ কত বড় পুজো, তো ওখানে মেম্বার তো আমাদের ওসবের চিন্তা নেই, আমরা তো একদম ভিআইপির মতো ঢুকে দেখবো। যাই হোক, তো যেটা বলার হরিদেবপুর সাইডটার ব্যাপারে একটু ইনফরমেশন দিয়ে দিই, তারপরে রাস্তা তো দেখাবই, সেটা হচ্ছে গাইজ দেখো, হরিদেবপুর সাউথ এরিয়ার মধ্যে আমরা সবাই গড়িয়াহাটটাকেই বেশি প্রেফার করি, কারণ ওখানে কাছাকাছির মধ্যে অনেক খুব ফেমাস টপ টপ পুজো প্যান্ডেলস হয়, বা তারপরে গড়িয়াহাটের পরে বেহালা আসে, তো বাট হরিদেবপুরটাকে সবাই একটুখানি ইয়ে করে, কারণ আছে তার, হরিদেবপুরেও টপ 3-4 পুজো হয়, যেমন অজয় সংগতি, 41 পল্লী, বিবেকানন্দ স্পোর্টিং, পূর্ব পুটিয়ারি ক্লাব, এইগুলো বড় বড় পুজো আছে, ফেমাস পুজো, কিন্তু প্রবলেম যেটা হয় হরিদেবপুরে যাওয়াটা, যেহেতু ট্রান্সপোর্টটা একটুখানি প্রবলেম হয় বলেই অনেকে ওটা প্রেফার করে না। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই হচ্ছে তোমার স্টুডিও, কুদঘাটের স্টুডিও, যে টলিপাড়া, এখানেই সব শুটিং হয়, ফিল্ম বলো বা যত সিরিয়ালসের শুটিং হয়। এবারে হরিদেবপুরের যেটা বলছিলাম, হরিদেবপুরে তোমরা দুটোভাবে যেতে পারো, এক হচ্ছে বাসে আর এক হচ্ছে মেট্রোতে, আর অটো আছে, বাট অটো করতে গেলে তোমাদের মেট্রোর থেকে যদি অটোয় যেতে চাও, মেট্রো করে এসে নামতে হবে টালিগঞ্জ মেট্রোয়, তা মহানায়ক উত্তম কুমার যেটা ওকে বলে, বা টালিগঞ্জ মেট্রো, ওই মোড়ে নামতে হবে, ওখান দিয়ে তোমরা অটো পাবে হরিদেবপুর ফাঁড়ি একদম, মানে হরিদেবপুর যেখানটায় মেন ওইখানটায়, বা অজয় সংহতিও ওইখানেই প্যান্ডেলটা হয় একদম মোড়েই, ওইখানটায় তোমরা নামিয়ে দেবে। তো পেছনে পুলিশের চেকিং চলছে, ওর জন্যে আমি কিছুক্ষণ একটু চুপ করে গেলাম। যাই হোক, যেটা হচ্ছে বাসের ব্যাপারটা হচ্ছে, বাসে তোমরা আসতে পারো রাসবিহারি থেকে বা যে কোনো জায়গা থেকে, যত তোমার দেখবে এসটিসি বা WBSTC-র যে ধরনের বাসগুলো আছে, সেই সব বাসই মোটামুটি যায় হরিদেবপুরের ওদিকটায়, তো সেই বাসগুলো ধরতে পারো, সরকারি বাসও অনেক যায়, এগুলো সবই সরকারি বাস। এবারে আসি মেট্রো ডাইরেক্ট হরিদেবপুরে মেট্রো যায় না, মেট্রো আছে কুদঘাটে, মানে বেসিক্যালি হরিদেবপুরের জাস্ট পাশেরই এরিয়া কুদঘাট, ওইখানে মেট্রো আছে, ওটা হচ্ছে নেতাজি মেট্রো, স্টেশনটার নাম হচ্ছে নেতাজি মেট্রো। তো ওখান থেকে হরিদেবপুরে কীভাবে যাবে এই রাস্তাটা অনেকে জানে না, তো সেটা আমি আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো, যে যারা মেট্রোটা প্রেফার করো
তারা যাতে নেতাজি মেট্রোতে নেমে হরিদেবপুরে যেতে পারো। আর বাসে আসলে তো বলেই দিলাম, বাস যত আইএসটিসি ডাব্লিউবিএসটিসির বাসগুলো আছে হরিদেবপুর যায়, একবার জাস্ট জিজ্ঞেস করে উঠে পড়লেই হবে। মেট্রো রাস্তাটা আমরা যদিও আমরা হেঁটে যাচ্ছি, আমাদের বাড়ির কাছেই, 10-15 মিনিট 20 মিনিট লাগে হেঁটে, বাট আমরা এখান থেকে শর্টকাট রাস্তা আছে ওটায় আমরা যাব না, যেহেতু তোমাদেরকে হেঁটে তো আমি দেখাতে পারবো না রাস্তাটা, মেট্রো দেখাতে হবে। তো আমি এখান দিয়ে ফার্স্টে মেট্রো স্টেশনের কাছে যাব, সেখান দিয়ে আমি তোমাদেরকে রাস্তাটা পুরোটা দেখাবো, ডেসক্রাইব করবো। এটা গাইস একটা রাস্তায় যেতে যেতে একটা প্যান্ডেল পেয়ে গেছি, জানি না এটা নাম জানি না, বাট দেখে খুব ভালো লাগলো, সো আমরা ঢুকলাম, খুব ভালো বানিয়েছে এটা। বেসিক্যালি তাই একটা কঙ্কালের সঙ্গে তুই সেলফি তুলে নে, শরবত বানাতে হয় আর বলতে হয় সলিউশন। উন্নয়ন সংঘ গাইস, আমরা এখন আমি এখন এই হাঁটতে হাঁটতে যেরকম বললাম যে ফার্স্টে মেট্রোর সামনে যাব হেঁটে, সেখান দিয়ে আবার তোমাদেরকে রাস্তা দেখাবো, ওর জন্য আমরা এক্সট্রা হেঁটে মেট্রোর সামনে এলাম। এইটা হচ্ছে নেতাজি মেট্রো, মেট্রোর সামনে এসেছি, এখান থেকে অপোজিটে একটা এরকম গলি আছে, এই গলিটা দিয়ে ঢুকবো। আমরা রয়েছি, ঠিক আছে, দে আমি আজকে ক্যামেরা আসছি না বলছি না, আস্তে আস্তে ছোটবেলা এটা গেলেই হয়, একটু আমরা গেলেই হয়, ঠিক আছে। আমরা আগের আগের ভিডিওটা যারা দেখোনি এক্ষুনি দেখো গিয়ে, মানে আমি প্রি পুজো কি কি করা উচিত কি করা উচিত না যেটা বলেছিলাম, ফ্যাক্ট সেটাই হলো, ফার্স্ট ডেতে বেরিয়েই যেটা বলছিলাম আমি ভিডিওতে, যেই যেই কথাগুলো বলেছিলাম যে কি কি করবে কি কি করবে না, ঠিক সেই জিনিসটাই হলো। এক্ষুনি আমরা জাস্ট ভেতরের রাস্তা দিয়ে আসছিলাম, কয়েকজন অফিসার আমাদের ধরেছিলেন, খুব ভালো অফিসার, ওনারা জাস্ট এমনি জিজ্ঞেস করলেন নর্মালি, আমরা একটুখানি হাসাহাসি করছিলাম বলে বললেন একটু আস্তে কথা বলো বাবু, হ্যাঁ পাড়ার মধ্যে, যাই হোক খুব বড় ইস্যু নয় কিছু, বাট যেহেতু আমরা এলাকার ছেলে এবং আমরা পরিচিতি আছে, আমাদের পরিচিতি আছে, আমাদেরকে সবাই চেনে এখানে, সো আমাদের অতটা প্রবলেম হয়নি, কিন্তু এটা অন্য কেউ হলে কিন্তু প্রবলেম হতে পারত বড় সড়ো, যার জন্য আমার বারবার সাজেস্ট করা, যারা যারা ভিডিওটা দেখোনি অনেক টিপস দিয়েছি, প্লিজ একবার দেখে নাও, তো দেখে নাও, এই ভিডিওটার এন্ডেও দেখতে পারো, আমি এন্ড কার্ডেও দিয়ে দেবো, আমি আই বাটনেও দিয়ে দেবো, তোমরা দেখো ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দেবো দেখো। আর মেট্রো অবধি হেঁটে এলাম, যদিও আমাদের এটা ঘোরা রাস্তা হলো, তাও বেশি না 5 মিনিট এসে গেলাম। এখন মেট্রোর অপোজিটেই একটা গলি আছে, গলিটা দিয়ে ঢুকেই এরকম স্ট্রেট, সামনে একটা ক্রসিংয়ের রাস্তা, আবার রাস্তাটা ক্রস করে আবার স্ট্রেট যাব আমরা, একটা পুকুর আছে দেখবে পুকুরের ধার দিয়ে। তোমাদের জন্য আমি যেটা বেস্ট সাজেস্ট করব, এত রাস্তা যদি মনে না থাকে তোমরা বেস্ট করবে যেটা, মেট্রো দিয়ে নামবে, গুগল ম্যাপে সার্চ মারবে, তোমরা হরিদেবপুর সার্চ মারতে পারো, অজয় সংগতি সার্চ মারতে পারো, যে কোনো একটা কিছু সার্চ মারবে ডাইরেকশন পেয়ে যাবে, চলে যাবে। প্রায় কাছাকাছি এসে গেছি, এবারে এখানটায় দেখে তোমাদের মনে হবে হয়তো সামনে কোনো রাস্তা নেই, বাড়ির ভেতরের ব্লকড, বাট এখানে বাঁদিকে একটা সিক্রেট রাস্তা আছে যেটা আমাদের আবিষ্কার করা, বেশি কেউ জানে না, এই এরিয়ার লোক ছাড়া বাইরের লোক জানে না, সেটা হচ্ছে এখানে বাঁদিকে স্যাক করে ঘুরে যাবো, এই শিব মন্দিরটার পাশ দিয়ে বাঁদিকে ঘুরে যাব। কুকুরগুলোর জন্য একটু ভয় লাগছে বলা যায় না, যদিও কুকুররা কিছু করে না, মানুষকে মানুষকে দেখে ভয় পাওয়া উচিত, কুকুরকে দেখে ভয় পাওয়া উচিত না। সঙ্গে একটা বড় কুকুর আছে রাজদীপ। এবারে ব্যাপার যেটা হচ্ছে, মন্দিরের সামনে দিয়ে বাঁদিকে ঘুরলাম, এবারে সামনে তোমাদের দেখে মনে হবে কোনো রাস্তা নেই, বাড়ির গেট, বাট রাস্তা আছে, এটাই আমাদের সিক্রেট প্যাসেজ ওয়ে, অনেক গলিতে গলিতে ঘুরে
এখান দিয়ে টুক করে ডান দিক ঘুরে যাবো রাস্তা। এই যে তাতাই আগে আগে যাচ্ছে, পুরো অন্ধকার। এখানে একটু আসতে এখানে একটু আসতে কথা বলো, আমার মামার বাড়ি। এই বাড়িটা যেই গেট, সবুজ গেট, এটা আমার মামার বাড়ি। আসতে কথা বলে নিজের মামা না, এখান দিয়ে রাস্তা দিয়ে স্টেট বেরিয়ে গেলাম পাড়ার ভেতর দিয়ে। এবারে সোজা দিয়ে ডান দিকেই হচ্ছে হরিদেবপুর ফাঁড়ি আর অজয় সংগতি ক্লাস। অজয় সংগতির মুখে একেবারে বেরিয়েছি গলির ভেতর দিয়ে। এবারে অজয় সংগতির প্যান্ডেলে ঢুকবো, এটাই হচ্ছে রাস্তা, ঢোকার গেট। ফার্স্টে ভেবেছিলাম হয়তো ঢুকতে পারবো না, বাট আমাদের সৌভাগ্য আমরা ঢুকতে পারছি। অজয় সংগতিটা দেখে বেরোলাম। এবারে আমরা একটু ডিসকাস করছিলাম যে আগে 41 পল্লী যাবো না আগে বিবেকানন্দ স্পোর্টিং যাবো। তো যেটা রেজাল্ট বেরালো ডিসকাশনের, সেটা হচ্ছে আগে বিবেকানন্দ স্পোর্টিং, বিবেকানন্দ ক্লাব এইগুলো আগে দেখে নিই, ফেরার পথে 41 পল্লীটা দেখবো, কারণ ওটা আমাদের বাড়ির ফেরার পথেই হবে। তো ফেরার সময় ওটা আমরা দেখে নেবো। আপাতত একটা গলির ভেতরে ঢুকেছি, এখানে একটা পুজো হয়, তো সেটাই আমরা দেখা দেখতে যাব বলে ঢুকেছি। ওপরে লাইটগুলো খুব সুন্দর লাগিয়েছে। হচ্ছে নিউ স্পোর্টিং ক্লাবের পুজো, যেটা তোমাদেরকে বলছিলাম, যেখানে ঢুকছিলাম আর কি। গলির ভেতরে অনেকটা আসতে হলো, বাট পুজোটা ভালো করেছে, খারাপ করেনি, খুব সুন্দর। গাইস, বিবেকানন্দ স্পোর্টিং এ ঢুকছি, মাঝখানে এখনো ভিডিও করিনি, করতে ভুলেও গেছিলাম, গল্প করছিলাম, প্লাস আমি আরও করলাম না, বেশি লেন্দি করতে চাইনি। যাই হোক, এটা হচ্ছে বিবেকানন্দ স্পোর্টিংয়ের ঠাকুর প্যান্ডেল, খুব ভালো বানিয়েছে। থ্যাংক ইউ। সে আবার 41 পল্লী ঢুকছি, খুব ভালো বানিয়েছে। যেটা বলেছিলাম গাইস তোমাদের, যেহেতু হাইকোর্টের রায় অনুযায়ী ঢোকা বন্ধ বারণ, তো প্যান্ডেলে আমরা ঢুকতে পারছি না, নো এন্ট্রি সাইন লাগানো, ওই জন্য আমাদের বাইরে থেকেই দেখতে হবে। আরে ঢুকতে পারলে তো ওখান দিয়েই ঢুকতে পারতি, এখান দিয়ে এক্সিট হতো। ঘোরাফেরা শেষ, সব হরিদেবপুর পুরোটা ঘুরে তোমাদেরকে সব দেখালাম, রাস্তা কোন দিক দিয়ে কি আছে, সব ঠাকুর ঠাকুর দেখা হয়ে গেল। এবারে সেম রাস্তায় যেই রাস্তায় এসেছি বাড়ির দিকে ফিরছি। মোটামুটি আজকের আমাদের এটাই ছিল ফার্স্ট ডের শ্যুট, ফার্স্ট ডের ঘোরা দুর্গাপুজোয়। এই ভিডিওটা কালকের আমি 4টার মধ্যে পাবলিশ করে দেবো। চলো কালকের আবার সেম টাইমে বেরাবো। কালকের প্ল্যান আছে গড়িয়াহাট যাচ্ছি, গড়িয়াহাটে যত আমাদের যত প্যান্ডেলস আছে, কীভাবে তোমরা যাবে, কীভাবে সব দেখবে, ডিটেলস বলবো, এবং প্লাস শর্টকাট ওয়েস কোথার দিয়ে কোথার দিয়ে আছে, কী আছে না আছে সব দেখাবো। আজকে তো সেইভাবে কোথাও আমরা আটকানো বা কিছু সেরকম ফেস করিনি, ভালোভাবেই প্যান্ডেলে ঢুকে দেখতে পেরেছি, এবং পুরো ফাঁকা ছিল, খুব ভালোভাবেই দেখতে পেরেছি। যদিও গড়িয়াহাট সাইডটা বেশি পপুলার, বেশি ভিড় হয়, এবারে জানি না কালকের কীরকম অবস্থা হবে। যাই হোক, যাই হোক তোমরা তো দেখতেই পাবে। চলো দেখা হচ্ছে কালকের নেক্সট ভিডিওতে, সেম টাইমে, বাই।